যে কোরআন ঘরে রেখা হয়েছে কিন্তু কোরআন পড়া হয়নি। আজকাল তো কোরআন অনেকে এইভাবে রাখে, মরার পরে কোরআন কাজে আসে, মৃত্যুর পরে কোরআন কাজে আসে, জীবিত অবস্থায় না, তখন মৌলবীদেরকে দাওয়াত দেওয়া হয়, তারা এটা কোরআন পড়েন এবং তাকে জান্নাতে পাঠিয়ে দেন দোয়া করে, আর নিজেরা হালুয়া রুটি আর 500 টাকা 1000 টাকার নোট পকেটে নিয়ে, আরে মুদ্দার জান্নাত মে যাইয়া জাহান্নামে আমি তো হালুয়া রুটি সে সরকার হে, মুদ্দার কই গেছে তার তো খবর নাই, কিন্তু আমি নগদ যা পাও হাত পেতে নাও, আমার তো নগদটা পাই গেছি। এইভাবে কিছু লোক বোকা, এরা টাকা পয়সায় অনেক ধনী মানুষ হতে পারে, বড় লোকের বলবান, কিন্তু আখেরাতে গরিব মিসকিন, একবারই মিসকিন। মৌলবীদের সারা জীবন কোরআন পড়ে নাই, মৌলবীরা কোরআন পাঠ করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, এই বোকার স্বর্গে বসবাস কেউ করেন না, এটা হলো প্রচণ্ড বোকামি এবং মিসকিন। আসলে এরা মিসকিন জ্ঞানের দিক থেকে, নলেজের দিক থেকে, চিন্তার দিক থেকে, দর্শনের দিক থেকে একবারই নিঃস্ব। কাজেই এই আশায় কেউ বসে থাকেন না যে মৃত্যুর পরে কেউ কোরআন পাঠ করে আপনার জান্নাতে পাঠিয়ে দিবে, অসম্ভব, ইম্পসিবল। এখান থেকে একটু তো এটা সম্ভব না, তাহলে কী করতে হবে? করতে হবে আপনি, আপনার কাছে এক আছে, একের পিঠে শূন্য দিলে কত হলো? 10, আরেকটা দিলেই, কিন্তু আপনার কাছে এক নাই, শূন্য যত দিবেন শূন্য যোগফল কী হবে? ইজ ইকুয়াল টু 0। সুতরাং এক তো আপনার কাছে থাকতে হবে, তো আগে আপনার যদি ভিত্তিই না থাকে, এই কোরআন আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের ভিত্তি কি? কোরআন। এই কোরআনই যদি আপনার সঙ্গে না থাকে, আপনি যতই কিছু করেন সব মহাশূন্য হিসাবে কিয়ামতের দিন আপনি পাবেন, কারণ কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। যে কোরআন পড়ে সে কার সঙ্গে কথা বলে? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। এই যে সূরা ফাতিহা, এটা বান্দার কথা, এটা আল্লাহর কথা না, আল্লাহরই কথা, কিন্তু আল্লাহ তাআলা এই ফরম্যাটটা তৈরি করে দিয়েছেন বান্দায় কওয়ার জন্য। বান্দারে বলছে তুই সূরা ফাতিহা পড়, তার মানে বান্দা চাচ্ছে আল্লাহ তাআলার কাছে, আর বাকি কোরআন হলো আল্লাহর জবাব, আল্লাহ কথা কইতেছে। যদিও সেই দুটোই সে ইয়ে করতেছে, কিন্তু সে সূরা ফাতিহা যখন পড়ে তো নিজের কথা কয়, আর যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা শুরু করে দেয়। সুতরাং যে ব্যক্তি কোরআন পড়ে সে কলিমুল্লাহ, সে আল্লাহর সঙ্গে কালাম করে। এই কালাম সে একবার আজলের মধ্যে করেছিল, কখন করেছিল? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তবে রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, তখন তারা কি বলছিল? হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন আমরা সবাই কলিমুল্লাহ হয়েছিলাম, কিন্তু পরে আমরা পৃথিবীতে এসে ভুলে গেছি, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআনের অপর নাম কি? দিকির। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, দিকির নাজিল করেছি, এর সংরক্ষণ আমি করব। এই দিকির মানে স্মরণ। স্মরণ কিসের মোকাবিলায়? মান ভুলের মোকাবিলায়। নাসিয়া আদম নাসিয়া ওলাদু, তার বাবাই ভুল করছে, আদম ইজফুল রহমানে ভুল করে, কিন্তু আবার স্মরণের ব্যবস্থা করছেন আল্লাহ পাক, তিনি রহমান, এই জন্য স্মরণ করে দিলেন, না করলে তো পারতেন, কিন্তু কোরআন নাজিল করে স্মরণ করিয়ে দিলেন। সুতরাং কোরআন নাম স্মরণ, যখনই যে কোরআন পড়তে শুরু করে দেয় তখন স্মরণ শুরু করে দেয়, কা? আল্লাহকে স্মরণ শুরু করে দেয়, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়, এই কানেকশনটা তার নতুন করে আবার আল্লাহ তাআলার সঙ্গে স্থাপিত হয়। সুতরাং এই কোরআনই করিম, এটাকে কোনো অবস্থাতেই খাটো করার সুযোগ নাই, বুড়ো হন আর ছোটো হন যা কিছু হন, শৈশবে প্রথমেই ক খ গ ঘ নয়, প্রথমে আলিফ বা তা সা, এটা দিয়েই শুরু করুন এবং কোরআনের সঙ্গে সম্পর্ক করুন।